হ্যালো ভিউয়ার্স, আপনি কি বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সরাসরি আপনার মোবাইল ফোনে দেখতে চান? তাহলে ভিডিওটা আপনার জন্য, কারণ আমি আপনাদের এখন দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার খেলাটি সরাসরি দেখবেন। তো আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে এই খেলাটি সরাসরি দেখতে চান, তাহলে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, কারণ এবারের এই খেলাগুলো কিন্তু ইউটিউবে সরাসরি দেখাচ্ছে না, যার কারণে আপনাদেরকে একটি অ্যাপসের মাধ্যমে খেলাটি সরাসরি দেখতে হবে। তো কী সেই অ্যাপস এবং কীভাবে সেটি ইনস্টল করবেন আর সেখান থেকে কীভাবে বা খেলা দেখবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখুন। চলুন তাহলে দেখে আসা যাক কীভাবে আপনি সেই অ্যাপসটি ইনস্টল করবেন। তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে যে সার্চ অপশনটি আছে ওই সার্চ অপশনে লিখে সার্চ করবেন জিটিভি লাইভ স্পোর্টস। আপনারা যখন জিটিভি লাইভ স্পোর্টস লিখে সার্চ দিবেন তখন আপনাদের সামনে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এখান থেকে তিন নম্বরে যে অ্যাপসটি আপনি দেখতে পাচ্ছেন জিটিভি লাইভ স্পোর্টস, এই অ্যাপসটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটি ইনস্টল করার পরে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা জিটিভি লাইভ স্পোর্টসের হোম পেজ। এখান থেকে আপনারা চলে আসবেন লাস্টের যে লাইভ অপশনটি আছে ওই লাইভ অপশনে। লাইভ অপশন আসার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি লাইভ অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা সেই লাইভ অপশনে ক্লিক করবেন। তো আমার নেট যেহেতু একটু স্লো সেজন্য একটু স্লো কাজ করছে, আপনাদের যদি নেটটি ভালো থাকে তো সাথে সাথে আপনাদের এই অপশনটি চলে আসবে। তো এখানে যে লাইভ অপশনটি দেখতে পাচ্ছেন এই লাইভ অপশনে ক্লিক করবেন, করার সাথে সাথে আপনাদের সামনে অনেকগুলো চ্যানেল শো করবে। এই চ্যানেলগুলোর মধ্যে থেকে আপনি উপভোগ করে নিতে পারবেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার খেলাটি। তো এই চ্যানেলগুলোর মধ্যে থেকে আপনি ক্লিক করবেন প্রথমে যে চ্যানেলটি আছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের আইকন দেওয়া, ওই চ্যানেলটিকে আপনারা ক্লিক করবেন। করার সাথে সাথে এখানে অনেকগুলো জিটিভি দেখতে পারবেন, এই জিটিভিতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। তো এখান থেকে আপনারা খুব সহজে উপভোগ করতে থাকুন বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার খেলাটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।